বাংলাদেশের অভিনেত্রী জয়া হোসান দীর্ঘদিন থেকে কলকাতায় অভিনয় করছেন বছরের বেশি সময় কাটে তার কলকাতাতেই দেশটির সংবাদ মাধ্যমের সাথেও তার ঘনিষ্ঠতা আছে বলে মনে করা হয় সম্প্রতি কলকাতার একটি পত্রিকায় খুব স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কলাম লিখেছেন কলকাতার মাধ্যম এবেলায় কলম ধরেছেন জয়া হোসান বললেন তিন তালাক প্রথার অবসান সত্যি একটি যুগান্তকারী উদ্যোগ এর মাধ্যমে সমগ্র নারী জাতির উত্থান ও স্বাধীনতা দুটোই আসবে আমার একটাই প্রশ্ন যে এই অবসান কেন আগে এলো না অনেকদিন আগেই এই প্রথার অবসান হওয়া উচিত ছিল এর জন্য আমি কোনো নারী বা পুরুষকে দায়ী করছি না দায়ী করছি সমাজ ব্যবস্থাকে আমাদের সমাজের মেয়েরা যেমন একদিকে আলো দেখেছে তেমনি এমনও অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে নারীরা এখনও এই ধর্মীয় কুসংস্কারের কবলে সেখানে সরকারি হস্তক্ষেপ ততটা প্রবল নয় সেখানে এখনও মাতব্বররাই ঠিক করে দেয় কোনটা ঠিক কোনটা ভুল এখনো প্রভাবশালী মাতব্বরদের কথা মতোই গ্রামীণ সমাজ নিয়ন্ত্রিত হয় আমার শৈশবে আমাদের একটি পরিচারিকাকে আমি তিন তিনতালাকে শিকার হতে দেখেছিলাম তালাকের পর সন্তান নিয়ে কতখানি দুঃখ দুর্দশার মধ্য দিয়ে তাকে বাকি জীবন কাটাতে হয়েছিল তা আমি দেখেছি আমি শুনলাম যে ইসলামের মতো উদার ধর্মে তিন তালাকের কোনো উল্লেখ নেই আসলে ইসলামের মতো উদার ধর্মে নারীদের অবস্থান কোনোভাবেই ক্ষুণ্ণ হবে এমন কথা মেনে নেওয়া যায় না কারণ এটি হয়তো একমাত্র ধর্ম যেখানে আমির এবং গরিব পাশাপাশি দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে নামাজ পড়তে পারে ইসলাম ধর্ম সবসময় সমান অধিকারের কথা বলে আমি মনে করি না এমন কোনো অবমাননাকর প্রথার কথা ইসলাম ধর্মে থাকতে পারে যাতে নারীর সামাজিক অবস্থানকে ক্ষুণ্ণ করা হয় আসলে সব ধর্মই সব কিছু শেষে মিলনের কথা বলে কিন্তু এই পৃথিবীতে ইসলাম ধর্মকে নানাভাবে বিকৃত করা হয়েছে যুগ যুগ ধরে এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে সবশেষে এটাই কামনা করব তিন তালাক প্রথার অবসান যেন প্রত্যন্ত গ্রামের নারীদের বেঁচে থাকার আশ্বাস যোগায় তাদের সামাজিক অবস্থানকে যেন আরো সংহত করে পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায় আদালতের এই সিদ্ধান্তের সাথে একমত নন তারা এই সিদ্ধান্তকে বেআইনি বলেছেন এ নিয়ে আন্দোলনের ঘোষণাও দিয়েছেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ